নারায় তকবীর, খুব জোর হয়ে গেছে ভাই, একটু আস্তে দিলে ভালো হতো। কমিটির বলি বালিশ আনুক, শুয়ে পড়ুক সব। আল্লাহর নামে তকবীর দিচ্ছে মিয়ারাজের চাঁদ, গতকালকে মিয়ারাজের দিন চলে গেল আর তকবীর দিচ্ছে। দেখো নারায় তকবীর, খেতে দেব খেজুর মেতি খুদা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না, এর জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। সাত দিন নবী খাইনি সোনা চাপাদের, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, তাই বলছি খেতে দেব খেজুর মেতি খুদা যদি পায়। দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই, জোর জোরে আল্লাহ হোম্মা জোরে। আমার ভাইরা বাবাজিরা, ও যুবক জোয়ান ছেলেরা, মা বোনেরা বেটিরা, আমি বেশি আলোচনা আপনাদের করব না, একটুখানি বলে দিয়ে যাচ্ছি। কত বড় নবী আমরা পেয়েছি, কত বড় কোরআন আমরা পেয়েছি বাবা, মসজিদ আমরা পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এত কিছু যখন পেলাম শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ বলে ডাকা দরকার, নবী বলে ডাকা দরকার এই দুনিয়ার জমিনে। আর যদি নবী বলে ডাকতে পারেন, আল্লাহ বলে ডাকতে পারেন, নিজে জীবনটা তৈরি করতে পারেন, আখেরাতে আদালতে আল্লাহ আপনার ভালো করবে। জি আল্লাহ ভালো করবে যদি নিজের জীবনটা তৈরি করে। ভাইরা বাবাজিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, আপনার মেয়ের আপনি বিয়ে দেবেন, আপনার মেয়ের আপনি বিয়ে দেবেন, এখান থেকে ধরেন আপনার মগরা কিংবা বাগজোলা, ওই মেয়েটার বিয়ে দেওয়ার জন্য কত খোঁজ খবর নেন, ওইখানে আপনি ফোন করে জিজ্ঞাসা করেন ছেলেটা কেমন, ছেলেটা কেমন, আমার মেয়ে শান্তিতে থাকবে কিনা। আবার ছেলের বাবা খোঁজ লাগ, আমার বাবা মেয়েটা আনবো বউ আনবো কেমন, খোঁজ খবর নেন। আব্বা জান গো, একবার কি ভাবলেন না বাবা ছেলে মেয়ে বিধবার জন্য আপনি এত খোঁজলেন, কোনদিন আপনি কবরের বাড়িটা একটু খোঁজ নিয়েছেন, একবার কি চিন্তা করেছেন কেমন পর্যন্ত থাকবেন, ওই কবরের মধ্যে কি করে ঘুমাবেন, বাবা কি করে জীবন যাপন করবেন, একবার তো চিন্তা করেননি। তাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে সংবাদ দিয়ে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোর আমার স্মরণ কর, বান্দা তোর আমার জিকির কর, তোর আমার আল্লাহ বলে ডাক, পৃথিবীর কেউ তোদের ডাক শুনবে না, আমি আল্লাহ তোদের ডাক শুনে রহমতের কোলে আমি আল্লাহ তুলে নেব। এমনি দেইনি, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসেন, সামনে চটলে ঘুরছে বুঝতে পারছেন, একটু এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সামনটা খালি আমি বসবো, কি অবস্থা দেখেন, এসো যেন বাসে সিট নেবো, কেউ কেউ লেলে কেউ লেবে, কি অবস্থা আমাদের। আজ আমার এত মার খাচ্ছে কেন, আজ এত দুধ দিন কেন আমাদের, জি খুব দুঃখ লাগে। এগিয়ে আসেন বাবা, এগিয়ে আসেন, আমার মা বোনেরা বেটিরা, তোরা গল্প কাল করিস আজ করিস না, ওরা এক জায়গায় বসলি না মিলাদ শোনে না, কিন্তু আমি এত মিলাদ করি তো, আল্লাহু আকবার, আমি জীবনে দেখিনি যে একটা মেয়ে ভালো মিলাদ শুনেছে, এক জায়গা হলি হয়, সংসারের যত গল্প সব ওদিন হচ্ছে, এজন্য বলছি পান্তাপাড়ার মা বোন গল্প করিস না। আমি বহুদিন তো পান্তাপাড়া আসি বাবা, তা আমি নিয়ত করেছি আমাদের মাননীয় সরকার কেন্দ্রের সরকার ওর বলবো এই পান্তাপাড়া নামটা একটু পাল্টে দিতে, ও তো সব মুসলিম জায়গাগুলো পাল্টে দিচ্ছে,
সব জায়গা পাল্টে দিচ্ছে, মুসলমান নাম রাখবে না, মুসলমান জায়গা রাখবে না। আমির বলবানি পান্তাবাড়ার নামটা পাল্টে একটু গরম পাড়া দিস কি? আল্লাহ আকবার, কেন? ওদের তো গল্পের পাহাড় আলাদা, এই জন্য পাল্টে দিলে যদি ভালো হয়। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে বলতে হবে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, খুব ভালো হচ্ছে। আমার ভাইরা বাবাজিরা, ও মা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি একটু একটু করে বুঝিয়ে দেই, আপনাদের বলে দেই, শুনেলেন জেনেলেন। এই যে মিয়ারাদের চাঁদ, আমার নবী পাক আল্লাহর বাড়ি গেলেন, আমাদের জন্য কি আনলেন, আমাদের জন্য কি দিলেন, একবার আমরা তো চিন্তা করিনি বাবা। আমার নবী পাক যখন আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন, মতির চেয়ারে বসিয়ে দিলেন, আল্লাহর নবী বসে গেলেন মতির চেয়ারে, আল্লাহ নবী বসে গেলেন মতির চেয়ারে, এত সুন্দর চেয়ার আল্লাহ দিলেন, ওই চেয়ারে নবী পাক বসে গেলেন, আল্লাহ নবী প্রশ্ন করলেন, আল্লাহ এত সুন্দর চেয়ার আপনি বানিয়ে রেখেছেন আমার জন্য, অন্য নবীর জন্য কি বানাবেন? না 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 না, আল্লাহ পাক দেখে বললেন, ও বন্ধু কোনো চিন্তা করো না, ও দোস্ত কোনো চিন্তা করো না, আমি তোমাকে দোস্ত বলেছি, একবার তুমি তাকে দেখো, আমার নাম যেখানে লেখা আছে তোমার না সেইখানে লেখা, সব জায়গায় নবীর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম নবীর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় বন্ধু আল্লাহ, একবার তাকে দেখো। আমার বন্ধু, এই চেয়ার আমি কারোর জন্য বানাইনি, একমাত্র তোমার জন্য বানিয়েছি, একটু দেরি করো, দেরি করো। আমার আল্লাহ কি করলেন, বাবার সামনে টেবিলে বাবা নাস্তা সাজিয়েছেন, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল, জান্নাতের মেওয়া সব আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমার নবী উনি খাবেন না, উনি খাচ্ছেন না, চুপ করে বসে আছেন। আল্লাহ পাক দেখে বলছে, হাবিব রে তুমি কেন খাচ্ছ না, কারণটা কি? আমি তো তোমার জন্য মেহমানদারি করেছি, আমি আল্লাহ পাক তোমার জন্য সাজিয়ে রেখেছি, তুমি একটু জান ভরে খাও, দুনিয়ার জমিনে তোমার মা নেই, বাপ নেই, তুমি এতিম নবী, গরিব নবী, বারবার তোমার বলেছি কিছু লাও, তুমি লিলে না চেলে না, আজকে তুমি বলে একটু খাও, জান ভরে খাও, সাত দিন তোমার খাবা না, পেটে পাথর বেঁধে জীবন তুমি কাটিয়েছো, বন্ধুরে তুমি নাচ বলে নাচ ভরে খাও, জীবন ভরে খাও, শান্তির সঙ্গে খাও। আমার নবী পাক কি বলেছিলেন, আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না, কেন খাবে না? আল্লাহর নবী কি বলেছিলেন, আল্লাহ গো এত নাচ নিয়ামত আমার জন্য দিয়েছেন, এই জান্নাতের নাচ নিয়ামত আমার উম্মাতেরা যদি পায় আমি নবী খাবো, আর উম্মাতেরা না পেলে আমি নবী খাবো না। কি বুঝলে? পাঁপড় খাবার কাজ, জান্নাতের মেওয়া খাবে, জান্নাতের দুধ মধু খাবে, জান্নাতের ফল খাবে, জান্নাতের নাস্তা খাবে। এজাত খাচ্ছে খৈনি, গুটকা, পানপাড়া খেয়ে খেয়ে মরতেছে, একবার কি ভাবলে না যে জান্নাতের নাজ নিয়ামত খাবো, সেই পুঁজি একটু করি। আজকের বাড়ি বাড়ি কুটুম তাদের খাওয়াচ্ছে, কিন্তু মরা মা বাপ গুলো কবরে, একবার কি তাদের কথা মনে আছে বাবা? একবার কি কেঁদেছেন হাত তুলে? তাদের অবস্থা কি?
আল্লাহ পাক দেখে বলেন হাবিব ও বন্ধু তুমি কেঁদো না আমি বুঝতে পেরেছি তুমি উম্মতের কাঙ্গাল উম্মতের দরদি উম্মতের কথা তোমার মনে পড়ে না 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 আমি তোমার এত কিছু সাজিয়ে দিলাম তুমি খাচ্ছ না তুমি রেখে দিয়ে জেনে রেখে দিও আমি কিয়ামতের ময়দানে এমন একটা নিয়ামত তোমার হাতে দেব এমন রহমত তোমার হাতে দেব অন্য কোন নবীরা পাবে না সেটা কি আল্লাহ কোরআন পাকে বর্ণনা করেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানাকাল আবতার আই নবী তুই মনে রেখে দিও ওই পানিটা হচ্ছে আবে কাউসারের পানি একবার যদি কেউ পান করে জীবনে কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না কারণ কিয়ামতের দিন মাথার উদারে সূর্য এসে দাঁড়াবে বারোটা মুখ ছাড়বে জমিন পড়ে তামা হবে ওই দিন উম্মতের আপ মানুষেরা হাই হাই করবে ওই দিন আমি আল্লাহ তোমার হাতে আবে কৌসারের পানি দিয়ে দেব একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার নবী কিয়ামতের ময়দান আমাদের ডেকে ডেকে ওই রহমতের পানি খাওয়াবে উম্মত খাও খাও সেই নবীর কথা আজকের ভুলে দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি জি আজকে আমি বলবো যদি মুসলমান হতে চান অন্তত আল্লাহর দিকে তাকিয়ে নিজের জীবনটা গড়ে নেন লাভ আপনার একদিন হবে এ দুনিয়াটা কিছুই না বাবা আমরা যে দৌড়ুচ্ছি বেকার কার জন্য দৌড়াচ্ছেন কার জন্য ছুটছেন ছেলে বলেন মেয়ে বলেন বউ বলেন আপনার পাশে কিন্তু কেউ নেই আপনি যাদের জন্য ছুটছেন আপনার পাশে কেউ নেই আন্দাজে ছুটছেন জি আল্লাহর নবী দুনিয়ার জমিনে যদি চাইতেন আল্লাহ পাক গাড়ি দিতেন আল্লাহ পাক বাড়ি দিতেন আল্লাহ পাক সব কিছু দিতেন না 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 আমার নবী পাক কিছু চাইলেন না আমার নবী পাক কিছু বললেন না আমার নবী পাক কিছু চাইলেন না তো একটা নিয়ামত চাইলেন আল্লাহ আমার গাড়ি লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না বাড়ি লাগবে না জমি লাগবে না টাকা লাগবে না কিছু লাগবে না আল্লাহ আর কেমন কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মত দিলে আমি নবী জান্নাত যেন পা একটু জোরে বলতে হবে আজকের আমরা ভেবেছি বাবা একটু চিন্তা করেছি করি আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আগামী 21-22 জেনার দরবারি সালে সব বাবা লক্ষ লক্ষ গাড়ি যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে আল্লাহর ওলির কবরটা জিয়ারত করবে আল্লাহর ওলির মজার চকির পানি ফেলবে বাবা একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি মনে রাখবেন মানুষ কারে বলে আমার দাদা পীর বাবা বাংলাদেশ চট্টগ্রামে জলসা করতে গেলে যাবার পরে বাবা রাতের বেলা জলসা করে হুজুর আমার বাড়ির বারান্দায় বসে আছেন হঠাৎ তাকে দেখেন একজন নব মুসলিম নাম তার প্রতাপ চন্দ্র শের আমার দাদা পীরের পাশে বসে গেছেন আমার দাদা পীর প্রশ্ন করলেন বাবা তোমার নাম কি বলে আমার নাম প্রতাপ চন্দ্র শের বলে বাবা তুমি এখানে এসেছো কেন কারণটা কি বলে হুজুর আমি একটু জিজ্ঞাসা করব আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি হলেন আল্লাহর ওলি আপনি আল্লাহর বন্ধু আপনি হলেন মুজাদ্দিদের জামাত বাবা তুমি হিন্দু মানুষ কি প্রশ্ন করবে বলে হুজুর আমি অনেক লেখাপড়া জানি আমি একটা সরকারি চাকরি করি ওগো আল্লাহর ওলি রে যত বই পুস্তক আমি আমার জীবনে পড়েছি সব বই পুস্তক পড়ে দেখেছি ইসলামের কোন দুনিয়ায় বিকল্প নেই হুজুর ইসলাম সত্য ইসলাম সঠিক ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত পাঠানো শান্তি
আমার মোজাদ্দেদের জামান ডেকে বলেন বাবা তুমি কি বলতে চাচ্ছো বলো বলে হুজুর আমি কলেমা পড়ব হুজুর আমি তওবাতিল্লাহ পড়ব জীবন আমি মুসলমান হয়ে যাব আমার দাদা হুজুর পীরকলা কলেমা পড়ালেন বাবা তওবাতিল্লাহ করালেন ওই প্রতাপচন্দ্র সেনজন কলেমা পড়লেন তওবাতিল্লাহ করলেন ও ভাইরা রে আমার দাদা হুজুর পীরকলা বলেন বাবা আজকে তো তোমার নাম ওই প্রতাপচন্দ্র সেন থাকবে না আমি মুজাদ্দে আমার তোমার নাম দিলাম সুফি আব্দুল মোমেন বাবা তুমি নবমুসলিম তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো তাই তোমার নামটা দিলাম সুফি আব্দুল মোমেন আহা কি জীবন তৈরি করে হাওড়া জেলা বাকুলি শরীফ শুয়ে আছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে হুজুরের মজারের কাছে দাঁড়িয়ে হাত দুটো তুলে মোনাজাত করছে দোয়া করছে জি আর আমরা মুসলমান আমরা কিছু বই দিবাচ্ছি আমরা মুসলমান জানো বেড়াচ্ছি ঘুরছি ইসলাম কি কোরআন কি বই দিবাচ্ছি আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীরকলা ফুরপুরা এলেন সুফি আব্দুল মোমেন সঙ্গে এলেন আমার দাদা পীরের গা টেপে আমার দাদা পীরের পা টেপে আমার দাদা পীরের মাথা টেপে আমার দাদা পীরের পেশাবের পানি তোলে আমার দাদা পীরের খেদমত করে আমার দাদা হুজুর পীরকলা ডেকে বললেন ও সুফি আব্দুল মোমেন বাবা তুমি আমার জন্য যা করেছো আমি মোজা জামান আবু বাক্কার মুগ্ধ হয়ে গেলাম তবে তোমার একটা কাজ দেব সুফি আব্দুল মোমেন হুজুর কি কাজ আমার দেবেন বলে বাবা তুমি দেরি করো না দেরি করো না আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা দুনিয়াতে চলে গেছে তত ওলিদের কবরগুলো তোমার জিয়ারত করতে হবে যাও যাও তুমি জিয়ারত করো ও ভাইরা রে সুফি আব্দুল মোমিন কেঁদে কেঁদে বলে আল্লাহ আজ আমি এমন একটা পীরের খেদমত করব এমন একটা পীরের সোহবতে থাকব আজ আল্লাহর ওলির মজার আমি জিয়ারত করতে যাব হুজুর আমার অর্ডার করেছেন কিন্তু আমার কাছে তো টাকা নেই আজকে মা ছেড়ে বাপ ছেড়ে সব ছেড়ে আল্লাহর ওলির দরবারে এসেছি আমি কি করে যাব আল্লাহর ওলির মজারে আমার কাছে এখন কিচ্ছু নেই হুজুরের কাছে চাবো কিন্তু উপায় নেই কি করে চিন্তা করছে তাই আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি উনি পায়ে হেঁটে হেঁটে ওলিদের কবরগুলো জিয়ারত করলেন একটু চিল্লে বলতে হবে আর একটু জোরে বলতে হবে আল্লাহর ওলির মজারে গেলেন জিয়ারত করলেন যেমন বসিরহাটে আজকের মাদ্রাসায় প্রথম তারিখ মানুষের ঢল ওনার বাড়িতে তিন দিন ১৩ ১৪ ১৫ মানুষের ঢল জি মানুষ যাচ্ছে কেন বুঝতে পারছে না চলে যাচ্ছে গাড়ি করে চলে যাচ্ছে সাইকেল করে চলে যাচ্ছে আপনার মোটরসাইকেল করে আল্লাহর ওলির মজারে কেন আমার বসিরহাটের পীর ছিলেন আমার দাদা পীরের গোলাম জি আজকে আমরা মুসলমান কিছুই বুঝলাম না শুধু আন্দাজ চালাচ্ছি কাজ হবে তো সব বেকার আল্লাহর ওলির কবরগুলো জিয়ারত করলেন বাবা জিয়ারত মানে কি কবরের সামনে দাঁড়ানো আমরা যখন কবর জিয়ারত করি এই পান্তাবাড়ার অনেক ভাই আমার আছে কবর জিয়ারত করেন আপনার ইমাম সাহেবকে বলেন হুজুর চলেন আমার আব্বার কবর জিয়ারত হবে হুজুর বলে দিলেন দোয়া কালাম অনেকে পড়ে অনেকে চুপ করে দাঁড়িয়ে থাকি কবর খোলা গিয়ে কোনো চিন্তা নেই কবরের সব ভাইরা ওলাদের সন্তান একটু চোখের পানি ফেলবে আল্লাহর কাছে কাঁদবে আব্বার জন্য কত কষ্ট করে মানুষ করেছে মা জননী জনম দুঃখিনী আপনার বসিরহাটে বদর তলায় কত কষ্ট করেছে মার আসলটা রক্তে ভিজে গেছে ও ছেলে রে একবার মোনাজাত করলি না একবার দোয়া করতে পারলি না একবার চোখের পানি ফেলতে পারলি না কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন সুফি আব্দুল মোমেন হুজুর কবর কাছে দাঁড়িয়েছে সালাম যখন দিয়েছেন উনার ইতিহাসে লেখা চাপাজার ওই কবরবাসী সুফি আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেছে সালামের জবাব দিয়েছে এর নাম
আল্লাহর বন্ধু, এর নাম আল্লাহর ওলি, এর নাম আল্লাহর প্রেমী, কবরে দাঁড়িয়েছে, সালামের জবাব পেয়েছে। চলে গেলেন দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া, বাকি বিল্লাহ হুজুরের কবরটা জারাত করলেন, ওখানতে চলে গেলেন পাঞ্জাবে আপার মুজাল পেশানি হুজুরি মজারটা জারাত করলেন, ওখান থেকে চলে গেলেন আপার আপা আজমিরে, বাবা ভারতবর্ষের রাজা খাজা বাবা উনি কবরটা জারাত করলেন, বাবা খাজা বাবার সঙ্গে দেখা করলেন, চলে গেলেন আজমের বগদার শরীফে আমার বড় পীরের কবরটা জারাত করলেন, আরো আরো কবরগুলো জারাত করলেন, করার পরে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর হাজিরে যখন যায়, আল্লাহর হাজিরে যখন নামাজ পড়ে, ও ভাইরা রে সুফি আব্দুল মুমিন জি সালাম দিয়েছে নবীকে, আমার নবী পাক মদিনার কবরে জবাব দিয়েছেন ওয়ালাইকুম সালাম, ও বাবা সুফি আব্দুল মুমিন তুমি মুসা জামানের মুরিদ, আবু বকর মুরিদ, আমার হাত দুটো বাড়িয়ে দাও, আমি দ্বীনের নবী, তোমার হাতে হাত দিতে রাজি। কি বুঝলে? একটা নব মুসলিম, একটা নতুন মুসলিম কিভাবে জীবন তৈরি করে কোথায় চলে গেল? আমরা তো হজ করেছি বাবা, নবী আমাদের হাতে হাত দেয়নি। অনেক হাজি আছে বাবা আরবে যে কেনাকাটায় ব্যস্ত, ছেলের কিনতেছে, মেয়ের কিনতেছে, বৌমার কিনতেছে, ওনার কিনতেছে, একা গুকসা। আমি অনেকে জিজ্ঞেস করি চাচা এত কিনলি কেন, হয়তো তুমি বোঝো আমি এখানে যাচ্ছি সব চাবে দিতে হবে। আমি বলে একটু তসবি বেশি করে লে, একটু খেজুর বেশি করে লে, এলাকার মানুষ আসবে একটু খাওয়াবি, হয়তো খাবি লাভ বলে ফ্রি জমজমের পানি তাই লেখছে, আল্লাহ আকবার বলতে ফ্রি খাওয়াবো, দেখেছে আল্লাহ আকবার। হজ সবাই করতে পারে বাপ, ওখানে কি সমান নসিব হজ হয়? জি, অত সহজ না বাবা, হয়তো মনে করলেন টাকা থাকলে হজ হয়, অত সহজ না, হজ কপালের ব্যাপার, হজ নসিবের ব্যাপার। কত হাজি দেখেন ওখানে যে কাঁদছে বাবা, তোলা আচার খাচ্ছে, চাকরি ছেলে মরে গেলে বাপ যেমন কাঁদে, আল্লাহর হাজিরা কাঁদছে দেখে, তারা কেনাকাটায় ব্যস্ত না, শুধুই কাঁদছে আমার হজ কবুল হলো কিনা, আমার হজ আল্লাহর দরবার গেল কিনা, শুধুই কাঁদছে। জি, কিন্তু আজকের ইনি কি করছে অন্যরকম, যেমন আমার একটা আজ আপনারা শুনেছেন ইউটিউবে দেখেছেন, আপনার বলে না দামেস্কের একজন আল্লাহর পাগল, আল্লাহর মহাব্বাতের বান্দা, আল্লাহর প্রেমিক মহাব্বাতের বান্দা, হজ পাকে গেলেন, আল্লাহর হজে গেলেন, কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার নাম, সাতবার ঘুরতে হয়, লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আল্লাহর হাজির যখন ঘরে বাবা ঘুরি 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 ঘুরে আল্লাহর কাবার পাশে বসে গেছে, আল্লাহর কাবার পাশে বসে গেছে, বসার পরে একটু তন্তরে সে ঘুম এসেছে, উনি শুনতে পেলেন কাবার ভিতরে দুটো ফেরেশতা বলাবলি করছে, ও ভাই বলো বলো কত লোকের হজ কবুল হয়েছে, একটা ফেরেশতা ডেকে বলছে ভাই এখনো পর্যন্ত কোনো হাজির হজ কবুল হয়নি। ওনার ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল, আল্লাহ আমি এত টাকা খরচ করে হজ এলাম আজ আমার হজ কবুল হয়নি, আবার ঘুরলো। কিছুক্ষণ ঘোরার পরে ফেরেশতারা বলছে মারহাবা মারহাবা মারহাবা, এই বলতে 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 লেগেছে, হজ কবুল হয়ে গেছে বাবা, আল্লাহর মকবুল করেছে, আল্লাহর দরবার পৌঁছে গেছে। আগুনি কান পেতে শুনলেন ব্যাপারটা কি, একটু আগে শুনলাম হজ কবুল হয়নি, এখন শুনছি কবুল হয়ে গেছে, চিন্তা করতে লাগলেন, ওই ফেরেশতারা বলাবলি করতে লাগলেন, ওই দামেস্কে একটা চামার জুতো সারাই করে তার দানির বদলে সমস্ত হাজির হজ আল্লাহ কবুল করেছে। ইনি শুনে মনটা ব্যতিব্যস্ত, একটা জুতো সারাই চামার
তার দানের বদলে আজ আমাদের হজ কবুল এত টাকা খরচ করে হজ এসেছি আজ তিনি কি দান করেছে আমার একটু কৌতূহল জাগছে আমি একটু দেখব উনি হজ পাক তথা কাবা বাইতুল্লাহ ছেড়ে দামেস্কে ঢুকে পড়লেন অনেক পথ হেঁটে হেঁটে চলেছে দামেস্কে এলেন এসে দেখে রাস্তার ধারে একটা চামার জুতোর বাক্স নিয়ে জুতো সারাই করছে আসসালামু আলাইকুম উনি জবাব দিলেন ও আলাইকুমুস সালাম ও পতি আপনি কি জুতো সারাই করবেন বলে না বাবা জুতো সারাই করব না তবে আপনি আমার সামনে এমন করে দাঁড়িয়ে কেন বলে চামার আপনি আপনার জীবনের ইতিহাস একটুখানি বলুন আপনি জীবনে কি দান করেছেন বলুন আমাদের কিসমত খুলে গেছে আমাদের কপাল খুলে গেছে ও চামার আমি হসপাক থেকে শুনে চলে আসছি একবার বলতে আমি চামার গো আমি জীবনে শুনতে চাই আপনি জীবনে কি কাজ করেছেন চামার হাউমাউ করে কেঁদে উঠেছে চোখের পানি ফেলতে লেগেছে আর বলতে লেগেছে ভাইজান গো আমার সামনে হজের কথা বলবেন না মক্কার কথা বলবেন না কাবার কথা বলবেন না আমার কলিজা ফেটে যা কেন ভাই আমি হজের কথা বললে আপনার কলিজা ফাটবে কেন আমি কাবার কথা বললে আপনি দুঃখ পাবেন কেন আল্লাহর কাবায় যায় হজ করতে আপনি দুঃখ পাবেন কেন তখন চামার কি বলছে শুনেন আল্লাহু আকবার আজকের আমাদের অনেক টাকা আছে কপালে হজ জোটে না অনেক টাকা আছে জমি কেনার জন্য পাগল বাড়ি করার জন্য পাগল জি যদি নাকি বসিরাটের মতো জায়গা একটু জমি দিতে পারতাম জানটা জুড়িয়ে যেত কিন্তু একবার মনে করে না যে হজ যদি একবার জীবনে করতে পারতাম আমাদের জীবনটা সার্থক হতো এ কথা মুখে নেই জমিলে ভাতে দেবা দুদিন পরে যখন কবরে যাবা ও জমি কি তোমার সঙ্গে যাবে বাবা না পাবে চামার কেঁদে কেঁদে বলছে ভাই আমার কাঁদাবেন না আমি কাঁদতে পারছি না ভাই আমার জুতো সারাই করতে দেন আপনি যান যান চলে যান না ভাই আপনার কথা শুনবো বলে ভাই রে আমি গরিব চামার দিন দুঃখি আমি জুতো সারাই করে সংসার চালাই দুই তিনটে বাচ্চা আমার এই জুতোর উপরে নির্ভর আমার আমি নিয়ত করেছিলাম হে আল্লাহ রে আমি তো বড্ড গরিব আমার তো কিচ্ছু নেই এই জুতো সারাই করে সংসার চালাই আমার মনির বড় তামান্না একটু হজে যাব আল্লাহর কাবা তওয়াব করব সোনার নবীর কি আমার মজার দেখব রওজাটা দেখব এই আমার মনির তামান্না বাসা বাঁধলো আমি কি করলাম টাকা লাগবে হজে গেলে টাকা লাগবে আমি গরিব আমার বিবির গলা ধরে বললাম বিবি আমি প্রত্যেক দিন যা মাল আনি একটু কম আনবো তুমি মানে ম্যানেজ করে লিও ভালো করে গুছিয়ে গেছে লিও বিবি ডেকে বলছে কেন স্বামী মাল কম আনবে বলে বিবি রে আমি নিয়ত করেছি নবীর দরবারে যাব নিয়ত করেছি মক্কা শরীফে যাব আমি একটু কম মাল আনবো কেন আমি কিছু পয়সা গুছিয়ে গুছিয়ে এই পয়সাগুলো নিয়ে আল্লাহ নবীর দরবারে মেহমান হব বউ বলছে স্বামী অর্ধেক মাল আনবে আর অর্ধেক টাকা জমাবে বউ দেখেন আবার কেমন বউ দেখেন কেমন এই যে তো মনের মতো না বলি কাজ হয় না বাবা জাত বংশ থেকে বে করতে হয় আমি অনেক জায়গা বলেছি বাবা আমরা যা বে করেছি আপনারা যা করেছেন বুঝতে পারছেন খেলা কেলাপে শুয়ে রয়েছে চাচা কেন বলতে গুতু আর খেলতে না কি বলে মার 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 আচমকা আমি বলতে কিবার কারে মারে ও কি সব মনে ছেলে বাবা কেন হবে না বাবা আমি নদিয়ায় সভা করতে গেছি আর 10-12 বছর একটা ছেলে আমার কাছে লেজ হুজুর ফুদে দাও দি আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখি ছেড়া প্রাণ পড়া তিন চার জায়গায় ছেড়া
আমি ছেলেটার বলছি কোচি তোর আব্বা ছেড়া প্যান্ট কিনে দিয়েছে আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে দ্যাট ইজ কায়দা ওনাকি কায়দার প্যান্ট ওই ছেড়া এখন যে বের গেছ বাবা আচ্ছা বলেন দিন যারা বয়স্ক মানুষ আছেন আমরা দড়ি দোয়া প্যান্ট পরেছি হাঁটু পর্যন্ত সে প্যান্ট কত সুন্দর বাবা জি আমাদের মা বাবা কিনে দিত কত ভালো বাবা কত সভ্য এখন ছেড়া প্যান্ট কিনে দিচ্ছে বাবা ওইটা নাকি কায়দা আর আমার কাছে এসে ফোন দিতি তাই বলেন মাথায় দমনের পাশায় দেবো ওই ছেড়া প্যান্ট দে দে জি এবার আমি বললাম কচি তুই একটা কাজ কর তোর বাপ যেমন ছেড়া প্যান্ট কিনে দিয়েছে কায়দা হচ্ছে আমি তোর একটা কায়দার কথা বলছি প্যান্ট খুলে হেঁটে যা একটা নতুন কায়দা দেখা আমার মুখের দিকে তাকবে তো হুজুর তুমি কি বলো রা আতি তোর আব্বা কায়দার প্যান্ট কিনে দিয়েছে কোন অসুবিধে নেই কত বড় আহমক বাপ আর ওই ছেলের কাছে দোয়া চাচ্ছে মরে গেলে আমার জন্য দোয়া করিস ও ছেঁড়া প্যান্ট দেখবে না তোর কবর মুসলমান এখন তোমার বুদ্ধি বিবেক কবে হবে ছেলের মানুষ করতে তুমি জানলে না কিভাবে ছেলে মানুষ করতে হয় তুমি বুঝলে না বাবা বুঝলে না কবে বুঝবা কার জন্য রেখে যাচ্ছ একটু ভাবলে না তো আর বউ দেখেন চামারের বউ বলছে স্বামী অর্ধেক মাল আনবে অর্ধেক তুমি পয়সা পয়সা জমাবে আমার নবীর মেহমান হবে জোরে বলো চিল্লে বলো এইবার অর্ধেক টাকা জমিয়ে হজের চাঁদ উঠেছে গুনে গুনে দেখে 600 টাকা কত বললাম 600 টাকা 600 রিয়াল আল্লাহর পাগল নেবীর প্রেমের বাপ উম্মাদ এইবারে দেরি করলেন না হজের চাঁদ যখন উঠে গেছে ওই টাকাগুলো পকেটে নিয়ে বাড়ি গেল বিবির দেখো যে বিবি গো আজকের হজের চাঁদ উঠেছে আমি হজ পাকে যাব নবীর দরবার সালাম দেব আল্লাহর কাওয়াত তওয়াব করব আমার মনির বড় বাসনা কামনা আমি যাচ্ছি তুমি দোয়া করো আমি যাচ্ছি তুমি মোনাজাত করো আশীর্বাদ করো বিবি দেখে হচ্ছে প্রাণের স্বামী গো হজে যাচ্ছ বাধা দেব না যাও 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 চলে যাও চলে যাও স্বামী গো তুমি আমার মনির একটা তামান্না মিটে যাও আমার মনির একটা আশা তুমি মিটে যাও ও প্রাণ প্রিয় বিবি তোমার মনির কি আশা বলে স্বামী গো আমার পেটে বাচ্চা কবে ভূমিষ্ঠ হবে জানি না কবে আসবে জানি না তুমি কবে ফিরবি তা আমি জানি না আসবে কি জানি না যদি রাস্তায় মরণ হয় আজকে তোমার সঙ্গে দেখা হবে না আমার পেটে বাচ্চা আমি মা হতে চলেছি আল্লাহ পাক কি সন্তান দেবে জানি না তুই একটা কাজ করো একটু রান্না গোশ আমার তুমি খাইয়ে যাও মেয়েদের পেটে বাচ্চেলি ওরা অনেক কিছু খাবার ইচ্ছা করে কারণ ওইটা হচ্ছে মেয়েদের সবচেয়ে মর্মান্তিক দিন এই পেটে বাচ্চা অনেক মেয়েরা বাচ্চা হওয়ার সময় হাটপেল হয়ে মারা যায় জি কষ্ট পেয়ে মারা যায় তাই চামার বিবি বলছে আমার মনের ইচ্ছা একটু রান্না গোশ খাবো আমি চামার একটা পিরিজ নিয়ে সারা দামেস্কের অলি গলিতে গেলাম কেউ যদি গোস্ত রান্না করে যত টাকা লিখ আমার কাছে 600 আছে আমি তো তার বিচুনাত কিস দিয়ে একটু গোশের বিবির গালে তুলে দেব এই বলে গুতে লাগলেন গুতি গুতি তাকিয়ে দেখে একটা বুড়ি মহিলা গোস্ত রান্না করছে বাবা তার চুলুর বাড়ি দুটো ছেলে ঘুমিয়ে আছে চামার যে বলছে মা ও মামা ও মামা ও মামা আমার একটু গোস্ত পিরিজি দাও মা আমি হসপাকে যাব আমার বিবির বলেন পেটে বাচ্চা একটু খাবে বুড়ি বলে বাবা ও আল্লাহর বান্দা হাজি হবে এ গোশ আমি তোমার দেব না এ গোশ তুমি পাবে না এ গোশ তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আমার জন্য হালাল আমি চামার থমকে গেলাম আমি চামার চিন্তা করতে লাগলাম আয় আল্লাহ কি কাণ্ড এ কি ব্যাপার উনি হচ্ছে আল্লাহর বান্দি আমি হচ্ছে আল্লাহর বান্দা ওনার জন্য হালাল আমার হারাম কারণ কি ব্যাপারটা তো বুঝলাম না তাই জিজ্ঞেস করলাম মা জরুরি তুমি এমন করে বলে আজকের কষ্ট করছো কেন তোমার জন্য হালাল আমার হারাম কেন বলে বাবা চামার রে হোস তুমি রাগো না আমি বিধবা নারী স্বামী হারা নারী আমার স্বামী অনেক আগে মারা গেছে এই দুটো কচি কচি বাচ্চা আমার তিন দিন ওরা ভুকা
ওদের গালি কিছু দিতে পারিনি আমার বাচ্চাদের কাঁধে ঝরঝর করে ও মা কিছু খেতে দাও ও মা কিছু খেতে দাও আমি মা কোথায় পাবো আমার তো স্বামী নেই আমি পর্দা নসী নামে আমি কোনো বাড়ি যেতে পারি না আমি কারো কাছে চাইতে পারি না তা আমি কি করতে লাগলাম আমি বোরকা পরে একটা চাকু নিয়ে আমি দাশকুমার দামেস্কের পথে ঘুরলাম ঘুরি ঘুরি তাকিয়ে দেখলাম একটা মরা গাধা পড়ে আছে রাস্তার ধারে তার থেকে বাবা কে জিকানি গোশ কেটে এনেছিস আমার বাচ্চার আমি জীবন বাঁচিয়ে দে চামার সোনার পরে চমকে গেলেন আল্লাহ এত গরিব এত দিন দুঃখী আজকের মরা গাধার গোশ কেটে রান্না করছে বাচ্চাদের খাওয়াবে ঝরঝর করে কাঁদতে লাগলো ও মা মা ও মা আমি হজে যাব না একটা কথা তোমার বলবো আমার কথা তুমি রাখবে মা মহিলা দেখ বলছে বাবা কি বলো তা বলছি তুমি পর্দানসী না মেয়ে তোমার বোরকা পরা আছে আমি দেখছি আর তুমি মরা গাধার গোশ খাচ্ছ মরা পশুর গোশ খাচ্ছ মহিলা কেঁদে বলছে বাবা কি করব আমার স্বামী নেই আমি বিধবা আমার বাচ্চা তো আমার সামনে মরে গেলে আমি মা কি করে মাটি দেব চামার বলছে বাবা তুমি অন্যর কাছে চাইতে পারো না মহিলা ডেকে বলছে না আমি আওলাদের রসূল আমার আওলাদের রসূল আমি নবীর বংশধর আমি কোন কারু কাছে জীবনে চাইতে পারবো না তাই এই মরা গাধার গোশ হারাম জেনেও জীবন বাঁচানো ফরজ তাই আমি রান্না করছি আমি চামার থমকে গেলাম চমকে গেলাম আমি প্রশ্ন করলাম মা ও মা মা ওই গোশ তোমার খেতে দেব না ওই গোশ তোমার খাওয়া হবে না ওই হারাম তোমার পেটে দিতে দেব না কারণ তুমি হলে নবীর আওলাদ তুমি হলে নবীর বংশ না 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 তোমার খেতে দেব না ও মা তুই হাত দুটো বাড়াও আমার কাছে 600 টাকা আছে অনেক কষ্টের বিনিময় অনেক কষ্টের টাকা বাবা এই 600 টাকা আমি তোমার কাছে দান করে দিলাম আমি হজে যাব না আমার হজ দরকার নেই আমি গরিবকে বাঁচাই হারাম থেকে বাঁচাই এই লাও টাকা লাও তুমি হালাল মাল কিনে তোমার বাচ্চার জীবন বাঁচাও বুড়িমা যখন টাকা পেল দুহাত করে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত দিচ্ছে আল্লাহ আয় আল্লাহ আয় রহমানুর রহিম দয়ার সাগর আমি নবীর আওলাদ দোয়া করছি আমার চামার যা হারাম থেকে আমাকে বাঁচালো সকলের আগে আমার চামারের হজটা আল্লাহ তুমি কবুল করে লিও একটু আস্তে বলে সে আস্তে বললে জোরে বলা গেল না নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর দেখেন চামারের কাজটা দেখেন হজ করিনি গরিব দিন দুঃখীর দুঃখ মোচন করেছে টাকাগুলো দিয়ে দিয়েছে একটু মোনাজাত নিয়ে বাড়ি এসছে বিবিটাকে বলে বিবি আমি হজে যাব না কেন স্বামী আমার হজে যাবে না আমি তো বলেছি তোমার হজ করার কথা তুমি কেন যাবে না কেন যাবে না 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 আমি হজ পাকে যাব না আমি একটা গরিব দিন দুঃখীর দুঃখ মোচন করেছি বিবি কি খুশি স্বামীর গলাটা জড়ি বলল স্বামী তুমি সব টাকা দিয়েছ বলে হ্যাঁ স্বামী গলাটা জড়িয়ে নিচে আঁচল দিয়ে মুখটা মুছে বলছে আল্লাহ আমার স্বামীর হজটা কবুল করে নিও জোরে বলল বউ দোয়া করছে স্বামীর জন্য আমার স্বামীর হজটা আল্লাহ কবুল করে নিও দেখে আর আমরা হজে যাচ্ছি আল্লাহু আকবার গ্রামে বলে যাচ্ছি মসজিদে বলতি চাচা হজে যাচ্ছি যদি দেনা পাওনা থাকে মাফ কর দিস যদি কিছু বলি একটু মাফ কর দিস হঠাৎ একটা লোকিলে বলতে চাচা আমি তোর কাছে 2 লাখ পাবো দে যা বই তো হসতে এসে দোবাই দেখেন হাসতে এসে দোবাই ও যাচ্ছে কাফন পরে ও কিনতে এসে দেবে চিন্তা করতে পারছে আল্লাহু আকবার হিন্দু দোকানদার মুদিখানা সে তাগেদা করতে চাচা হজে যাচ্ছ দেনা যে দাও এসে দো বাবা হাজি হজে যাচ্ছে কাজ হবে বাপ কাজ হবে অত সহজ না হজটা কি কাফন পরে পেলেন উঠতে হয় আমি মরা
দেখেনি কাপড় নিয়ে উঠতে হয়, এর নাম হাজি, এর নাম হাজি। আমি অনেক জায়গা বলেছি বাবা আপনারা শুনেছেন, তবে সব হাজির কথা বলছি না, কিছু 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 কিছু। যেমন আমার এলাকার কথা বলছি বাবা, ছেলেরা গরমে ধান করেছে, করবে, আগে করেছিল, হাজি হজ করে বাড়ি এসছে, বাপের বলছে বাপ আমরা একটু বোরো চাষ করব। তা বাপ বলছে কচি বোরো চাষ করবি, কর। তবে খবর দেন পানি টানি দিস নে, কাদা করে রুয়ে চলে আয়, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। ছেলেরা মনে করছে এইরকম হাজি না হলি, পানির বালাই নি, সারের বালাই নি, আল্লাহ দেবে। জি, এইবার কাদা করে রুই এসে চলে গেছে বাপ, দুদিন পরে ছেলে গিয়ে দেখে একদম কানায় কানায় পানি, কিন্তু শ্যালোর পানিটা আমি কিচ্ছু দেইনি, আচমকা পানি। বাড়ি এসে বাপের গলা ধরে বলছে বাপ সামনে বছর আবার তোর হজে পাঠাবো। বলছে কেন? তো আলি কানায় কানায় পানি, আমরা কেউ পানি দেইনি, হঠাৎ পানি। বাপ তখন বলতে কচি তুই বুঝবি না, আমার হজে পাঠাতে হবে না, আমি যে লাটিলে চলি পাশের খেতে উঁচু পানি ছিল আল পর্যন্ত, আমি একটু ভোগ করে দিল, হ্যাঁ যত পানি আমার খেতে ও কাজ শুকিয়ে গেছে। বড় ছেলে তখন গলা ধরে বলতে বা 2 লাখ টাকা থুতু দিয়ে গুনে দিলে হজে যাবার জন্য, তা হজে না দিয়ে সব ভোগে দেছো, আমার কথা বুঝতে পেরেছো বা? হ্যাঁ, মুসলমান মুসলমান, টাকা কোথায় যাচ্ছে দেখো। বাপ মরে গেছে, ইমাম সাহেব বলছে যদি কিছু পাও 3টে ছেলে আছে বলে এরা দেবে। ওরা নিয়ত করে মনে মনে করতে দোমান লিশ কি দেবে দেবে, মরার পরে চেয়ে দেখো ওকে 18 টাকার বল দিলি কেন, তুই কবরে গেছে গিয়ে অত সহজ না বাবা, কার জন্য কি করছো, কার জন্য ঋণ করছো, কার জন্য ক্ষতি করছো, নিজের জীবনটা কার জন্য মাটি করছো বাবা, এখন হিসেব করলে না? এই দেখেন না করুণা ভাইরাস, ছেলের গালে কত চুমো দেছো, আয় করে বড়ি হাতে দেছো, বড়ি হাতে দেছো আয় করে, ঢেকে 1 টাকা রাখেনি, বাদুড়ের বাজারকে বরকাত চাচ্ছে, চা খাবো দে, বউর ভ্যানিটি ব্যাগটা বের করে হাতে দিচ্ছে, এই লো জি, এইবারে ওখানে খাচ্ছে চা, যেই শুনেছে করুণা ভাইরাস, ওর করুণা হয়েছে, বউ নাকে কাপড় দে, 10 হাত দূরেতে যাচ্ছে, ওই দিকে যা, ও দিকে যা, দেখেছো এটা আল্লাহর পরীক্ষা কিনা? ছেলে বলতে শোব না, ওদিক দাও, এটা আল্লাহর পরীক্ষা বাবা, এই জন্য বলছি খুব সাবধান। চামার চলে গেলেন আপা জুতো সারাই করতে, দিনের বেলা জুতো সারাই করে রাতের বেলা চলে এলো বিছানায় শুয়ে আছে বাবা, গভীর রাতে স্বপ্ন দেখছে একজন সুন্দর সুপুরুষ মানুষ ওনার বিছানায় হাজির, সালাম দিয়ে বলছে বাবা চামার একটুখানি ওঠো, চামার একটুখানি ওঠো, উনি ঘুমের মাঝখানে উঠে গেলেন, উঠে তাকে দেখে কি সুন্দর একজন মানুষ, কি সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর মাথায় পাকড়ি, কি সুন্দর আপার বড় লম্বা জামা, তাই সালাম কালাম হলো, জিজ্ঞেস করছে হুজুর আপনি কে রাতের বেলা স্বপ্ন দিলেন, বলে চামার রে 3 দিন উনুন জ্বলে না গো, আজ গরিব দিন দুঃখীর দুঃখ মোচন করেছো, 600 টাকা তোমার কাছে ছিল, ওই জুতো সারাই করার টাকা তুমি দান করে দিয়েছো বলে আজ এই রাতের বেলা বাবা তোমার 1200 টাকা আমি দিতে এসেছি। আমার বলতে হুজুর আমি তো হজে যেতে পারিনি, আমি হজ করতে পারিনি, আপনি একবার বলুন আপনি কে, বলে বাবা তুমি তাকে দেখো আওলাদের রসুল তথা নবীর বংশধরকে তুমি উদ্ধার করেছো, তুমি দান করছো হজে যাওয়ার টাকা, বাবা একবার তাকে দেখো, আমি নবী মদিনায় থাকতে পারিনি বাবা রে, আমি তোমার কাছে হাজির, আর আমি নবী বলে দিয়ে যাচ্ছি মনে দিও তোমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন না,
আচমকা ঘুমটা ভেঙে দেখে ওনার বালিশের ধারে ছশোটা ছশো বারোশো টাকা। জোরে বলো, দাম করেছে ছশো, আমার রসুল দিয়ে গেছে বারোশো, ডবল টাকা। আল্লাহ আকবার। উনি তখন টাকাগুলো নিয়ে বিবির বলছে, বিবি এই লাও টাকা। বিবি বলছে, কোথায় পেলে এত টাকা? বলে, আমি হজে যাইনি, আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে, এই দেখো বিশ্ব নবী গত রাত আমার টাকা দিয়ে গেছে। বিবি গলাটা জড়িয়ে বলছে, স্বামী আল্লাহ কবুল করেছে। ওই আব্দুল্লাহ মুবারক দেখে বলছে, ভাই তুমি ঠিক বলেছো, তোমার মতো একটা মানুষ আমি কাবা শরীফ তওয়াফ করতে দেখেছি, তোমার মতো মানুষ আল্লাহ নবী রওজা কাঁদতে দেখেছি। বাবা চামার, তুমি গরিবের দিন দুঃখী দুঃখ মোচন করেছো, আমার নবী খুশিতে বাগে বাঘ হয়ে গেছে, আমার নবী সন্তুষ্ট বেড়ে গেছে, আওলাদের রসুল কি তুমি দান করেছো, নবীর আওলাদ কি তুমি পেটটা ভরিয়েছো, হারাম থেকে বাঁচিয়েছো, এই জন্য তোমার সাহস সকলের আগে সকলের আগে তথা তোমার বলে হজটা কবুল করে নিয়ে আমাদের হজটা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, তাহলে একটু লক্ষ্য করতে হবে, আমার আল্লাহ কি না করতে পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাই আল্লাহ উপরে ভরসা করতে হয়। তাই যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, সুফি আব্দুল মোমেন হুজুর আমার নবীর হাতে হাত দিয়ে এইবার উনি ফুরফুরে এলেন না, উনি গেলেন আফ্রিকার জঙ্গলে, গভীর জঙ্গলে কাঁদেছিল নামাজের ওড়না, সেই নামাজের ওড়নাটা নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে ওড়নাখানা পেতে ইল্লাল্লাহ জিকির করছে তসবিহ নিয়ে, ও ভাইরা রে চোখ দুখানা বন্ধ করে ইল্লাল্লাহ জিকির জগন করে রে, জঙ্গলি দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে আছে। সুফি আব্দুল মোমেন চোখ বন্ধ করে আল্লাহ জিকির করছে গো, চোখখানা খুলে দেখে দুটো বাঘ বসে আছে। সুফি আব্দুল মোমেন চিৎকার করে ডেকে বলে, বাঘ রে আমি আল্লাহ জিকির করব, আমি আল্লাহর তসবিহ পড়ব, আমি আল্লাহর স্মরণ করব। ও বাঘ তুই বল 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 আমার ক্ষতি করলি কেন, আমি হলাম পূর্বরার মুরিদ মুসাদ্দেদের জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, আমি হলাম সুফি আব্দুল মোমেন, বল 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 জেকের ভঙ্গ করলি কেন। ওই বাঘ জঙ্গলি বাঘ জামান করে বলেছিল, হুজুর গো আমরা আপনার ক্ষতি করতে আসিনি, এইখানে আপনি জেকের করছেন, অন্য কোনো জীবজন্তু আমাদের ক্ষতি না করে, আমরা বাঘ আপনার পাহারা দেব। কোথায় উঠে গেল বাবা, কোথা থেকে কোথায় চলে গেল, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, একটা নবমুসলিম আমার দাদা পীরের হাতে হাত দিয়ে জীবনটা তৈরি করে আজকের ওলি হয়ে চলে গেল বাবা। আজকের আমরা পান্তা বাড়ার ভাই পায়ে ধরে বলছি, অহংকার গর্ব হিংসা মনে করবেন না, আনবেন না, মাটির মানুষ হন, আল্লাহকে চেনার এরাদা করুন, নিজের জীবনটা গড়ুন, আল্লাহর ওলির দরবারে যান, দেখবেন একদিন আপনি মুক্তি পাবেন, নাজাত পাবেন। তাই মিয়ারাজের চাঁদ, আমি আপনাদের কাছে বারবার অনাই বিনয় করে বলছি, আমার নবীর কথাগুলো একটু মগজে রাখুন, আমার নবীর কথাগুলো একটু বুকে রাখুন, আপনার কাজ হবে। আমার নবী পাক জীবনে কত কষ্ট করেছে আমাদের জন্য, আমি যদি একটা একটা করে ইতিহাস বলি আপনাদের চোখের পানি গড়িয়ে পড়বে, রাখতে পারবেন না। আমি তো নদিন ছিলাম মদিনায়, আল্লাহ আমাকে নদিন মদিনায় রেখেছিল, আমি নদিন মদিনায় ছিলাম, আল্লাহর কসম করে মহফিলে বলছি, আমি একদিন চোখের পানি আমার বন্ধ হয়নি, আমি নবীজি রওজা পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আমি নবীজি রওজাটা জিয়ারত করতাম, আহ কি সোনার নবী শুয়ে আছে সোনার মদিনায়। একবার না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না কত বড় নবী তিনি শুয়ে আছে বাবা, একবার যাবার ইরাদা করুন, নিজের জীবনটা সার্থক করুন, নিজের জীবনটা সুন্দর হবে।
জি তাই আজকে আমি বলছি বাবা এই দুনিয়াটা বেকার এটা মুসাফির খানা শুধু আশার যাওয়া এই তো দুনিয়ার চিত্র বাবা এই যে ছেলে আজকের মাহফিলটা দিয়েছে বলুন আপনাদের গ্রামে পাড়ায় কত আনন্দ বাবা বাড়ি বাড়ি কুটুম কত খুশি সব বাড়ি বাড়ি আজকের জামাই মেয়ে বেবি আজকের বাড়ি আসছে বাবা এই যে মাহফিলটা করেছে এতে লাভ আছে লাভ লস না আমি বলে দিয়ে যাচ্ছি যদি বলছেন হুজুর লাভ কোথায় আখিরাতে লাভ কবরে লাভ এই পান্তাপাড়ার গ্রামে যত কবরবাসী কবরে আসে আজকে তাদের আনন্দ হচ্ছে ঈদের মতো ঈদের মতো আনন্দ হচ্ছে কবরে আমার আওলাদ মাহফিল দিয়েছে আল্লাহর আলেমরা এসে মাহফিল করছে সবর আছেন হবে দোয়া হবে তারা খুশি হচ্ছে বাবা জি এজন্য তো কিছু করতে হয় আল্লাহর পাগলেরা ও নবীর উম্মতেরা আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা আমার নবী তো কোনো কমতি ছিল না আল্লাহ পাক বিশ্ব বাচ্চা করে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু নবী পাকেরা তো অবস্থা কেন এমন করুণ অবস্থা কেন বাবা না খেয়ে জীবন যাপন করে কেন আপনারা জানেন 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 একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা মনে রাখবেন আমার নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই মায়ের গলা ধরে কাঁদছে মা আর কতদিন এমন করে জীবন কাটবে আমাদের পেটে তো কিছু নেই আম্মা আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই মা ফাতিমা ঝরঝর করে কাঁদতে লাগলেন দুই বাচ্চার কোলের মধ্যে চুমো দিতে লাগলেন মানিক আমার সোনা আমার আমি তোদের গালে কি দেব বাবা দেবার মতো কিছু নেই তোর আব্বা তিন দিন মজুরি করতে গেছে ফিরিনি হাসান হোসেন কেঁদে বলছে মা পেটে জ্বালা মানে না ক্ষুদে জ্বালা মাঠে না কি করব হাসান হোসেন ডেকে বলছে মা গো একটু অনুমতি দিন আমরা দুই ভাই নানার বাড়ি যাচ্ছি যদি কিছু ক্ষুধার জ্বালা মিটে যায় এই বলে মার পা হাতে সালাম করে দুই ভাই মদিনার পথ ধরে নানার বাড়ি যাচ্ছে রে মদিনার মসজিদে যে ইমাম হাসান হোসেন দরজা নক করলো ও নানা জান ও নানা জান ও নানা জান আমার দহান নবী রহমতে নবী দরজাখানা খুলে দিলেন বাবা তাকে তাকে দুটো নয়নের নাতি ফাতেমার রক্তের জিগা আমার নবী পাক দুই বাচ্চার কোলে করে দুই গালে চুমু দিতে লাগলো আমার নবীর নাতি দেখতে বলছে না না গো এত চুমু তুমি ওদের গালি দিও না একবার পেটের দিকে তাকে দেখো ও ভাইরা রে দয়ার নবী রহমতের নবী তাকে দেখে দুটো নাতির পেটটা চিটে পড়ে গেছে আরে আমার নানু ভাই তোরা কিছু খাসনি বল বল হাসান হোসেন কেঁদে বলে নানাজি আমার মা তিন দিন আজকের উনুনে হাঁড়ি জ্বলায় না তিন দিন আজকের আমার আম্মা উনুনে হাঁড়ি চড়ায় না এই দেখো পেটে কিছু নেই ক্ষুধার জ্বালা জঠর আমি আমরা থাকতে পাচ্ছি না তাই তোমার কাছে না না পেট ভরে খেয়ে বাড়ি যাবো আমার রহমতের নবী ডেকে বলছে নানু ভাই তোর এমন করে আমার কাছে এলি চল চল তোর মার কাছে আমি একটু বিচার চাইব দুই বাচ্চার দুই কাঁধে নিয়ে দয়ার নবী রহমতের নবী চলে গেলেন ফাতেমার কাছে ও মামা ও মামা একবার দরজাখানা খুলে দাও বিশ্ব নবীর মেয়ে দরজাখানা খুলে দিয়ে বলছে আব্বা এমন হঠাৎ আমার কাছে কেন আমার বাড়ি কেন বলে মারে আমার হাসান হোসেন পেটের কুদার জ্বালা যত বল মা বল এদের পেটে কিছু দিসনি কেন ফাতেমা কেঁদে কেঁদে বলছে ও আমার আব্বা যান ও আমার আব্বা যান তোমার জামাই তিন দিন মজুরি করতে গেছে যদি কিছু আনে তাহলে আমি এদের গালে দেব না হলে কোথায় পাবো আমি তো নবীর আওলাদ কারু কাছে যেতে পারি না আব্বা আমি কি করব এদের পিঠে কিছু দিতে পারিনি এদের গালে কিছু দিতে পারিনি এরা ক্ষুধায় জঠর আমার দয়ার নবী রহমতের নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে দুই নাতির গলা ধরে কাঁদতে লাগলেন চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন আর নবী পাক কি করলেন দুই নাতির কাঁধে নিয়ে নবী আমার ডেকে বললেন নানু ভাই চল তো তোদের খাবার ব্যবস্থা করি আহা আল্লাহর নবী দুই নাতিকে নিয়ে মদিনার পথ ধরে যেতে লাগলেন বাবা যেতে 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 যেতে
বিরাট একটা খেজুর গাছ আপার খরমা গাছ বিরাট একটা বাগান বাবা ওইখান নবী চলে গেলেন একটা লোককে ডেকে বলছে বাবা এই খরমা গাছের মালিককে বলো বাবা বলে আমি তো মালিক কি বলবেন বলুন বলে বাবা আমার দুটো খেজুর তুমি পাকা দাও আমার দুটো নানু ভাই তিন দিন খেতে পায় না এদের পেটটা চিটে পড়ে গেছে পেতে কিছু নেই ইহুদি ডেকে বললেন অপতি আমার মজুরি করলে তারপর খেজুর পাবে মজুরি না করলে খেজুর পাবে না ও ভাইরা রে কোন নবীর কথা বলছি বাবা ওই নবীর দরবারে দাঁড়ালে চোখের পানি রাখা যায় না রে এমনি এমনি গড়িয়ে পড়ে আমার দিনের নবী মধুর নবী ডেকে বলছে বাবা তুমি আমার কি দুটো খেজুর আগে দেবে না 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 দেব না আমার নবী পাক কি করলেন দুই নাতিকে রেখে দিয়ে আমার নবী পাক বালতি দড়ি নিয়ে এবার কুয়ার থেকে পানি তুলে চারা ভিজাতে লাগলেন এক বালতি পানি তুলবে একটা খেজুর পাবে দু বালতি পানি তুলবে দুটো খেজুর পাবে বাবা যত বালতি পানি তুলবে তত খেজুর পাবে আমার নবী আট বালতি পানি তুলে চারটা খেজুর পাবে আবার এক বালতি পানি তুলতে গেছে আর দড়িটা ছিঁড়ে গর্তের মধ্যে বালতি পড়ে গেছে ইহুদি ছিল পাশে বসে ছুটে দৌড়েছে বাবা সজোরে আমার দয়ার নবীর গালে একটা চড় মারলো আমার নবীর গালে পাঁচটা উঙ্গলির দাগ বসে গেছে গো আমার নবী পাক প্রশ্ন করলেন ইহুদি তুমি মারলে কেন বলে আমার বালতি কই বলে দড়ি ছিঁড়ে গর্তে পড়ে গেছে ও ভাইরা রে আমার নবী দেখবো ইহুদি তোমার দড়ি খারাপ আমি কি করব বালতি গর্তে পড়ে গেছে বাবা বলার পরে ইহুদি ডেকে বলল প্রতীক আমার বালতিকে তুলে দাও তারপরে কথা হবে আমার নবী পাক ডেকে বলছে ও ইহুদি আমি আট বালতি পানি তুলেছি আটটা খেজুর আমার আগে দাও তারপরে কথা হবে ইহুদি ডেকে বলছে হবে না একটাও খেজুর তুমি পাবে না আমার বালতিটা না তুলে দিলে আহ আগে বালতিটা তো তারপর খেজুর পাবে আমার নবী আল্লাহর দরবার হাত তুলে কাঁদে আয় আল্লাহ গো আমি মজুরি করেছি বিশ্ব নবী আল্লাহ আজকে ইহুদি বেঈমান তো খেজুর দেবে না আমার নানু ভাত তো খাওয়া হবে না আয় আল্লাহ পালতি কি করে তুলবো গভীর গর্তে পড়ে গেছে আল্লাহ পাক ডাক দা হাবিব এক মিনিট দেরি তুমি করবে না তোর হাতটা গর্তের কাছে দিয়ে দাও আমি আল্লাহ তোমার হাতে বালতি দিয়ে দিচ্ছি আমার নবী আপনার নবী রহমতের নবী যে হাতটা গর্তের কাছে দিয়েছে বালতি হাতে এসে গেছে এই লও বাবা দাও খেজুর দাও আটটা খেজুর দিল এইবার আটটা খেজুর নিয়ে আর দুই নাতির কাঁধে করে চলে গেছে ফাতেমার বাড়ি ও মামা একবার দরজাখানা খুলে দাও মা মেয়ে ফাতেমা দরজাখানা খুলে দিয়ে আব্বার গালে দাগ দিয়ে কাঁদতে লাগলো ওর আব্বারে একবার বল আব্বা তুমি বলো আমার সোনার আব্বার গালে কে মেরেছে বলো আমার মধুর আব্বার গালে কে মেরেছে বলো আজকে পাঁচ নবীর দাগ বসে গেছে আমার দয়ার নবী ফাতিমার গলা ধরে কেঁদে বলি মা এই যে আমি অনেকটা খেজুর এনেছি তোরা খা খবরদার মনে কিছু করিস না ফাতেমা ডেকে বলছে আব্বা দুনিয়ার কোনো মেয়ে সহ্য করতে পারে না আব্বার যদি কেউ মারে আব্বা আব্বু বলো তোমার গালে কে মেরেছে আমি তার বদলা নেব আমি হাত তুলে তার বদদোয়া করব আমার নবী পাক দেখবালে মা তুমি বুঝবা না মা আমি খেজুর এনেছি তুমি খাও ফাতেমা বলছে আব্বা আমি খেজুর খাবো না আমি শুনবো
এই কথা কাটাকাটি করতে না করতে এদিকে ইহুদি বাবা আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী যখন চলে এসেছে দুজন প্রতিকার ছিল তাদেরই ডেকে বলছে বাবা একবার কি বলতে পারো দুটো বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে উনি কে ওই প্রতীক বলছে ইহুদি তুমি চেনো না উনি তো রহমতের নবী উনি তো দয়ার নবী আল্লাহর দোস্ত ইহুদির ভুলটা ভেঙে গেল ইহুদি আফসোস করতে লাগলো কেন আমি ওনার গালে মারলাম ওনার নাম তো তাওরাত কেতাবে লেখা আছে ওনার নাম জব্বুর কেতাবে লেখা আছে ইনজিল কেতাবে লেখা আছে আমি কেন মারলাম এই বলে ইহুদি ঘরের মধ্যে গেল গো একটা ধারালো অস্ত্র এনে নিজের হাত করে কাটরে রেখে এক কোপে হাতটা আলাদা করে দেয় ও ভাই রক্ত গলগল করে যখন বেরুচ্ছে রে সাদা কাপড় জড়িয়ে ছুটে 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 নবীর খোঁজে বেরিয়ে যায় আমার নবী সবে ফাতেমার ঘরে ঢুকেছে বিশ্ব নবীর ঘরে দরজা নক করে জজুর বেরিয়ে আছেন আমার নবী পাক বেরিয়ে দেখি উদি আমি তোর বালতি দিয়ে এসেছি বাবা তুই আমার কাছে এলি কেন বল 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 ইদি বলছে নবী গো পা দুটো ইদি ও নবী আমি বুঝতে পারি জানতে পারি না বিদ্যার নবী মায়ের নবী আমি আপনার গালে মেরেছি এই দেখেন আমি শাস্তি নিজের ভিতরে নিজে করেছি আমার ডান হাত আমি কেটে ফেলে দিয়েছি ও নবী আমার ক্ষমা করে ইমানের কালমা পড়ে মুসলমান বানিয়ে দেয় আমার দিনের নবী রহমতের নবী দেখছে বাবা ইহুদি তুমি দেরি করো না তোমার কাটা হাতটা নিয়ে এসো যেহেতু বাম হাতে তো কলমা পড়তে পারবে না যাও যাও কব তুমি হাতটা একবার নিয়ে এসো আমার কাছে আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি ইহুদি ছুটে গেল বাবা হাতটা ছিল গর্তের কাছে কাটা হাতটা নবীর কাছে চলে এলেন নবীজি গো এই দিন হাত আমার নবী বা হাতটা লিয়ে কান্দেন আল্লাহ আমি এখন কি করব এতে ইমান আনবে কলমা পড়বে হাতটা তো কেটে কেটে ফেলেছে আল্লাহ বলে নবী গো তুমি তো আমার দোস্ত তুমি তো আমি তোমাকে দোস্ত বলেছি নবী গো ওই কাটা জায়গা বিসমিল্লাহ বলে তুমি রেখে দাও আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আল্লাহ কি মহিমা কাটা হাতটা যে কাটা জায়গায় লাগিয়েছে মুহূর্তের মধ্যে হাতটা জোড়া লেগে গেছে একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না হাতটা যখন জোড়া লেগে গেছে ওই হাতটা বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল আর ডেকে বলছে হুজুর একটুখানি দাঁড়া ছুটে বাড়ি গেল সব পরিবারকে ডাকলো যত টাকা পয়সা ছিল জমির দলিল ছিল বাবা সব নিয়ে আমার নবী পাকের পায়ে দিয়ে দিলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি যখন ঈমান এনেছি কলমা পড়েছি আমি সপরিবারে কলমা পড়ব আর যা কিছু আছে আমি নবীর জন্য সব দান করে দিয়ে দিলাম সব দিয়ে দিলেন আমার নবীর আদর্শ আমার নবীর ভালোবাসা আমার নবীর প্রেম আমার নবীর প্রীতি কত সুন্দর ছিল বাবা সেই নবীর উম্মত আমি আপনি তাই হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি বাবা আনমনা না হবেন না নিজেকে অহংকার মনে করবেন না মাটির মানুষ মাটিতে যাবে বাবা প্রতি বছর মাহফিলটা হোক বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলতে হবে একটু চিল্লে বলতে হবে আমার যত ভাই এখানে বসে আছেন সেই এতিম নবীর দিকে তাকিয়ে আমার ছডা ভাই একটু নিয়ত করুন 25 কিলো করে চাল দেবেন সামনে বছরে আমি মিয়ারাজের চাঁদে হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে